বাগান যা আমাদের বসন্তকে ছুঁয়ে যায়। বসন্ত যদিও চলে গিয়েছে, কিন্তু বসন্ত সারা জীবনই মানুষের মনের মধ্যে থেকে যায়। আর সঙ্গে যদি আমরা পাই সেই আমার মনের, সেই আমাদের অন্তরের ভালোবাসার প্রিয় কেয়াকে যদি সঙ্গে পাই, তাহলে তো আর কথাই নেই। সত্যি কেয়া আমাদের সঙ্গে রয়েছে, নৃত্যাঙ্গনের একেবারে কোরিওগ্রাফার, নৃত্যের শিক্ষিকা, এবং অবশ্যই সে ভালোবাসার মানুষ সকলের কাছে প্রিয়। কেয়াকে যখন আজকে আমরা সঙ্গে পেয়েছি, কেয়ার সঙ্গে আমরা একটু আলাপ আলোচনা করে নিই। কেয়া কেমন আছো? খুব ভালো আছি। আমি প্রথমেই চ্যানেলের সকলকে প্রণাম জানাই। এবং আমাদের বিষয়টা হলো বসন্ত, কিন্তু আমরা বসন্ত থেকে বেশ কিছুটা বেরিয়ে এসেছি। আমাদের কিছু সমস্যা থাকার কারণে আমাদের বসন্ত এবং ফোককে ধরেই আমরা কাজ করেছি, কিন্তু বসন্ত পেরিয়ে আমরা গ্রীষ্মে এসে গেছি। তবু আমাদের বিষয়টা বসন্তের উপরেই থাকছে, এবং ফোককে ধরে আজকে আমাদের একটা নৃত্য আলেখ্য থাকছে। সত্যি তাই, কেয়া আমাদের সেইভাবে আমাদের তার পরিচালনায় একদম একবার ছোট ছোট শিশু শিল্পী থেকে একবার বড় সবাইকে নিয়ে কিন্তু তার পথ চলা। এত বছরের তার এই ইনস্টিটিউশন, তার এই জায়গা, এবং প্রশিক্ষক হিসাবে তিনি কিন্তু যথেষ্টই একজন দক্ষ পারদর্শী। সে বিষয়ে মনে হয় কারোর সে বিষয়ে কোনো মানে কোনো কথা নেই, সে বিষয়ে আমি কথা বলবো না। তার কারণ কেয়াকে সবাই চেনে, কেয়া হলো ভালোবাসার যেমন তেমন সে অন্তর দিয়ে সকলকে সেইভাবে শিক্ষা দিয়ে সে কিন্তু সকলের কাছে প্রিয় হয়ে উঠে। আর তারও কিন্তু আমরা কিন্তু নাচও দেখবো, অসাধারণ পারফরমেন্স দেখবো, এবং তার সঙ্গে আমাদের ভাষ্যপাঠ সব কিছু মিলেমিশে আমরা কিন্তু একটা সুন্দর অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। অবশ্যই আপনারা সেটা উপভোগ করবেন। কেয়া, আরেকটা কথা বলবো, তোমার যে এত বছরের এই যে পথ চলা, এবং তার সঙ্গে নানান তোমার একদিকে পেশা একদিকে সংসার দুটো মিলেমিশে তুমি কিন্তু একদম পারফেক্ট একজন নারী বলা যায়, প্রিয়দর্শিনী নারী বলা যায়, একটু সে বিষয়ে যদি ছোট্ট করে তুমি বলো। সংসার বলতে গেলে ভীষণ ঝঞ্ঝা, তো ঝঞ্ঝা কাটিয়ে ঝড় ঝঞ্ঝা সব মিটিয়ে আর নাচ হলো আমার একেবারে অক্সিজেন বলতে পারেন, ভীষণ ভালোবাসার জায়গা। তো সেই জায়গার থেকে অ্যাডজাস্ট করতে হচ্ছে, যেহেতু ভালোবাসার জায়গাটা আমাদের সঙ্গে রয়েছে, তা তার পাশাপাশি নাচকে নিয়ে চালিয়ে নেওয়া হচ্ছে কোনোভাবে। তো এখন যে বিষয়টা আমরা এনেছি ভীষণ মানে আমরা ফোক বিষয়, যেটা আমার পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত রাল মাটি রাঙা মাটির যে জায়গা, এটা আমার ভীষণ প্রাণের জায়গা, আমার প্রাণের টানের জায়গা। তো আমাদের সাবজেক্টটাও সেটা থাকছে। তো আমাদের পরিবেশটা এখানে যেটা রয়েছে, এই পরিবেশটা এই সাবজেক্টের সাথে ভীষণভাবে যায়। তো সমস্ত কিছু অ্যাডজাস্ট করে মানে প্রতিকূলতা কাটিয়ে আজকে আমরা এই জায়গায় বিষয়টাকে আমরা আপনাদের সামনে উপস্থিত করতে নিয়ে এসেছি। সত্যি তাই, আমরা তাহলে সেই রকমই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, এবং অসাধারণ পারফরমেন্স দেখব, এবং এই দেখতে দেখতে আপনারা উপভোগ করুন। এবং নৃত্যাঙ্গনকে আপনাদের আরও যদি কিছু বলার থাকে, আরও যদি এই অনুষ্ঠানে আপনারা পারফর্ম করতে চান, অবশ্যই এই ফোন নাম্বার মাধ্যমে আপনারা যোগাযোগ করুন। কুয়াশার আঁচল খসে যাচ্ছে হেমন্তের বুক থেকে, বিষণ্ণ বিবর্ণ দিনের বিদায় দিয়ে আসছে এক নবযুবক, নবদিগন্তে যার পরশ আসছে বসন্ত ঋতুরাজ। বুকে বাজে মাদুলিয়ার বোল, অধরে বাঁশের বাঁশিতে ঘর ছাড়া বাউলির আবেদন, তখন তনু মন নেচে ওঠে রাঙা মাটির লাল ধুলায়, তখন ফাগুনের রোম অন্তপুরের কোনো এক আনমোনা কিশোরী অবচেতনের স্তর থেকে ছুটে এসে কানে কানে বলতে চায়, ও মাদুলিয়া বাজাও তোমার বোল, ও মোহনিয়া বাজাও তোমার বাঁশি, এই রাঙা দিনে আমায় ঘর ছাড়া বিভাগী করে দাও। রাঙা মাটির পথে লো মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদুল বাজে বাজে বাঁশের বাঁশি, পথেলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে লো মন লাগে না কাজে লো, রইতে নারী ঘরে হলো মন হলো উদাসী লো, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি।
একটু দক্ষিণা বসন্ত বাতাসে বয়ে আসে বধূর আঙিনায় ফুলের ঘ্রাণ, বুকে এসে বাজে মন কেড়ে নেওয়া এক মন কেমনের সুর। তখন পলাশ কৃষ্ণচূড়ায় লাল হলুদ কাশফুলের হাতছানি, কালো ভোমরার ঝিলমিলে ডানায় সাত রং রামধনুর পরশ, মন ভেসে যায় কোনো এক সুদূর অসীমে বধূয়ার বাহুডোরে, ধরা দিতে চায় পিপাসী কোনো এক মন। বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়িতে আসে রে শৈল, বসন্ত বাতাসে শৈল বসন্ত বাতাসে। বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, বন্ধুর বাড়ির ফুলের টঙ্গি বাড়ির পূর্ব ধারে, সেথায় বসে বাজায় বাঁশি, সেথায় বসে বাজায় বাঁশি, প্রাণ কাড়া ওই সুরের শৈগো, বসন্ত বাতাসে শৈগো বসন্ত বাতাসে। শ্যামলা নদীর পারে রাঙা মাটি পেরিয়ে যেখানে পলাশ শিমুর দিগন্তে লাল পেরে আলপনা, মহুয়া ফুল ভোরে রোদে ঝরে পড়ে ফাগুনের আঁচলে, তখন মন বড় মাতাল হতে চায়। পর্বে ঘ্রাণ মেখে যুবক যুবতী মন ঘর বাঁধার নেশায় বুঁদ হয়ে যায়। শ্যামলা নদীর পাহাড়ে বড় মাতে আহারে এই বেলা তল মাতাল হয়ে যায়, এই চল পালায়ে যায় গো সখী, চল পালায়ে যায়, চল পালায়ে যায় গো সখী, চল পালায়ে যায় এই বেলা চল মাতাল হয়ে যায়। খুব পায়ে গুঞ্জালে
के अर पोराने दिने राते पड़े मुने सीते हो कली रोने प्रीति फूल फूटे सुखी सुआगे अर पोराने परबे मन मजिलो हम समादल बाजिलो परबे मन मजिलो हम समादल बाजिलो ई बेला चल मातल होए जाए চৈতালি হাওয়ায় দীর্ঘশ্বাস মাঠ মাটি ছুঁয়ে এ বাতাস নিষ্প্রাণ বাঁশির বুকেও মিলনের সুর তোলে প্রবাসী প্রিয় মুখ খোঁজে বিরহী প্রিয়ার মন ঝরে পড়া শিমুলের শোকে রাখা শিমুলের বুকে কান্নার মতো বিবশ তনু মনে জাগে বিবশ বিবর্ণ বসন্ত বিরহী বুকের তন্ত্রীতে জাগে এক মিলনের ব্যাকুল আবেদন নদীর চড়ায় মরা চাঁদের আতপের বিবর্ণ ব্যাকুল আল্পনা জেগে থাকে সারা রাত ঘুমহীন চোখ আবেশ খোঁজে খোঁজে এক গা ভর্তি সোহাগ মন কেঁদে ওঠে প্রিয় পরশের ছোঁয়ায় বিপন্ন বিষণ্ন বসন্তের বাতাসে জাগে সে বুকের সুর তাল ছন্দ গাছের প্রতিটি শিরায় শিরায় লতায় পাতায় শুরু হয় ফাগুনের রং বাগমুন্ডি অযোধ্যা পাহাড়ের কোলে কাঁসায় শিলায় নদীর চড়ায় ফাগুনের রং ফোটে পলাশার শিমুলের লালে
ধামসা মাদুল আর ঝুমুরের তালে তালে পা ফেলে আসে লাল মাটির এই রাঙা দেশে। রঙের আগুনে মাতাল হয় মানুষ, ভোকা পেটেও জাগে রঙের উজান, মনে মনে ছুঁয়ে যায় বসন্ত। ফাগুনের আগুন মেঘে রঙ্গিলা মন উড়ে যেতে চায় পাহাড়িয়া সুরের দেশে, যেখানে শুধু মানব মানবীকে ভালোবাসার কথা বলে, হাত ছুঁয়ে থাকার কথা বলে, প্রেমের নাগর দোলায় দুলিয়ে দিতে চায় রঙিন প্রেমিক আর প্রেমিকার মন, দু চোখে কৃষ্ণচূড়ার পলাশের ডাক, ঘর ছাড়া মন এক দিশে চলে যেতে চায় বাঁশির মাতাল সুরে, অজানা অচেনা দেশে, যেখানে শুধু অভিসারের হাতছানি, আকাশে বাতাসে শুধু রঙিন বসন্তের ইশারায় জেগে ওঠে বসন্ত রাঙা যৌবন মন। এ যেন এক অন্য জগতের ডাক, যেখানে শুধুই ভালোবাসার রং, নদী আকাশ আর মাটির বুকে মানুষের অন্তহীন কথা, প্রেমের গান মিলনের গান তারই মাঝে তারই ছন্দে। ওই নাহর ফুল ফুলি বড় বতর, এ ধুলো চাপড় মারি ধুলিয়া উলা
যাও যত Hi.